হ্যালো গাইস, কি অবস্থা সবার? যাই হোক, আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েল, আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি টিকটকে হিট করা সবচেয়ে বেশি অ্যাটিটিউড ডায়লগ। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল তিন বেলা। আমি তো নিষ্পাপ, মাসুম, কিচ্ছু করি না, এমন একটা পোলা। তাই পোলা না, তো গাইস, বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি বর্তমানে টিকটকে কিংবা বিভিন্ন ধরনের শর্টস প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ, যে ডায়লগগুলো ব্যবহার করে রাস্তার পোলা বা অ্যাটিটিউড দেখায়। সো গাইস, অ্যাটিটিউড সব ডায়লগগুলো দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তুমি আমারও দেখো, আমি কোনো মাইয়া মুইয়ার ভিত্রি আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুল করে চলে যাবো। ওই সকালে নাস্তার পর একটা, দুপুরে একটা খাওয়ার পর, আর রাইতে ডিনারের পর একটা, টান্না দিলে কেমন জানি লাগে, মানে কি জানি খাই নাই, কি জানি খাই না, অস্থির অস্থির লাগে। ভাই রে ভাই, কি বলবো, এই সমস্ত ডায়লগ শুনলে নিজের রক্ত এই মাঝে মাঝে গরম হয়ে যায়। আর শেষের দিকে এমন কিছু ডায়লগ আছে যেগুলো শুনলে আসলে নিজেরই শিশু পেয়ে যায়। যাই হোক, কথা না বাড়ে চলুন শুরু করে দেয় আজকের আমার ভিডিওটি। হয় গেলে গাজাগা, পোলা পাইন জিত করলে বাদশা, আর মাইয়ারা জিত করলে ওই জগে পানি দে। সো গাইস, আজকের এসে প্রথম স্থান অধিকার করে আছে আমাদের অ্যাটিটিউড কিং পাশা ভাইয়ের ভালোবাসা অলিগুলি এই নাটকের একটি ডায়লগ। আমাদের কাছে যে মেশিন মুশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা, আইন কানুনও জানি, সবসময় বাইর করানো যায় না, আর যদি বাইর করে ফলাই লাশ না ফলাই। কিন্তু ভাই রে ভাই, পাশার যে এক একটা অ্যাটিটিউড ডায়লগ জাস্ট ওয়াও, এবং এনার্জি কমেডি ডায়লগ গুলো সেগুলো জাস্ট অসাধারণ। ঠিক আছে, আমরা কেস উঠাই না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাজ দেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। সো গাইস, এরপর এর সামনে দিকে আছে মোশাররফ করিম লালী মজনুর প্রেমের হাট নাটকের একটি অসাধারণ ডায়লগ। ওই মেশিন কই বন যাবে রে, মেশিন কি এর মেশিন, টাকা গুণনের মেশিন কই বন যাবে, কহ যত টাকা লাগে কিনমু। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল বাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। মোশাররফ করিমকে নিয়ে নতুন করে বলা কিছু নেই, কারণ এনার প্রতি ডায়লগ প্রতি মানুষের মুখে মুখে থাকে, এবং এনার ডায়লগ গুলো হয়ে থাকে জাস্ট অন্যতম। হ্যাঁ, আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা, তুই ছিল না মানে তোর বাপের দিনে আমার দিকে। সো গাইস, এরপর এসে অনেক করে আছে শামীম ওসমানের রক্ত গরম করা এবং স্ট্রেস কাঁপানো একটি ডায়লগ। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নাই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কি হয়। তো গাইস, এরপর স্থান অধিকার করে আছে নাম না জানা কিছু টিকটকারদের টিকটক অ্যাটিটিউড ডায়লগ। যাই করো নাই করো, স্বার্থে আঘাত দিও না, তুমি কে দ্বিতীয়বার ভাবমু না। তোর সারাদিন কাটে নদীর তলে, আবার আইসা বলস তোর নামে ফরিও চলে, পিনি কে আসস লেবু খায়। তো এরপর স্থান অধিকার করে আছে হোটেল রিল্যাক্স নাটকের জাকির ওরফে পাবিলের টিকটক কাঁপানো একটি অ্যাটিটিউড ডায়লগ। Hey lady, this is Ju. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. ভাবতে অবাক লাগে, টিভি সিরিয়ালে কাজ করা একটি কমেডিয়ান তার নিজের অ্যাটিটিউড ডায়লগ দিয়ে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে। হ্যাঁ, এটাই জাকির, আর এটাই পাভিল। আপনজন কইলাম আমি যে হোটেল রুমটা কিনালামু, তোর আপনার বুঝা দরকার ছিল না যে আমি কে? আমি জনি সরকার, আমার নামটা চেনাই দে, ঠিক আছে? তো গাইস, এরপরে দেখবেন উমরান ফায়ার এর টিকটক এর ফরিউ কাঁপানো কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগ গুলোতে অনেক পোলা পায়নি তাদের ভিডিও মেক করেছে। যদি 2023 সালে আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পাইয়া থাকেন, তাইলে 2024 সালে তারা আমার থেকে একটু দূরেই থাকেন, কারণ সাল বদলাবে, আমি না। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব।
তো গাইস এরপরে শুনুন দেখা একবার আমাদের সকলের প্রিয় কাবিলা ভাই ওরফে পলাশের ডায়লগ। তুই একটা মেয়েকে প্রপোজ করছস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? এদের মুখে জড়ায় ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। আসলে কাবিলা ভাই আমাদের ইয়াং জেনারেশনের কাছে আসলেই আগুন, তো তার ডায়লগগুলো কেন আগুন হবে না? তিন পর নেতা ওবি এখন ইয়া তো বয়ডর পাইলে চলবো বেটা, কনস্ট্রাকশন বিল্ডিং এ যদি সাজা রাখছি এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবে। সো গাইস এরপরে সন্ধিকার করেছে সারা বিশ্বকাপানো কেজিএফ মুভির ইয়াশের একটি ডায়লগ। ভাইলেন্স 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 I don't like it. I avoid. But violence likes me. I can't avoid. So guys, আজকে এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট আর কোনো ভিডিওতে বা নেক্সট আর কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, লাভ ইউ।